হাই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। একতারা প্রতীক পেলেন হিরো আলম। সিংহ প্রতীক দাবি করলেও হিরো আলম শেষ পর্যন্ত সিংহ প্রতীক পান নাই, কারণ তার বক্তব্যে জানা যায় একটি নিবন্ধিত দলের প্রতীক সিংহ, তাই তাকে সিংহ প্রতীক দেওয়া হয়নি। প্রতীক বরাদ্দ পেয়ে হিরো আলম জানান, আমি অভিনয় অঙ্গনের মানুষ, অভিনয় ও গান নিয়ে আমার কাজ, এজন্য একতারা প্রতীক পেয়ে আমি খুব খুশি। গতবারের মতো এবারও আমার অনেক যুদ্ধ করে প্রার্থিতা ফিরে পেতে হয়েছে। কেন বারবার হয়রানি করা হয় তা অবশ্য আমি জানি না। নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে আমি পুরোপুরি আশাবাদী। পাশাপাশি সাধারণ মানুষের সেবা করার জন্য আমাকেই সুযোগ দেবেন বলে আমি নিশ্চিত। 2018 সালের নির্বাচনে হিরো আলমের উপর হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, গতবার আমার লোকজন কম ছিল, এবার আমার জনপ্রিয়তা ও কর্মী সমর্থক অনেক বেশি, তাই কেউ হামলার চেষ্টা করলে তার প্রতিহত করা সম্ভব। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় হিরো আলম যদি এবারও হামলার শিকার হয় তাহলে সে কি প্রতিহত করতে পারবে বলে আপনি বিশ্বাস করেন? নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন, পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন। এভাবে হিরো আলমের তৈরি মিউজিক ভিডিও এবং ইউটিউব সিনেমা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনায় আসেন। বিএনপি দলীয় সংসদ সদস্য পদত্যাগ করায় বগুড়া 4 এবং বগুড়া 6 আসন শূন্য ঘোষণা করা হয়। আগামী 1 ফেব্রুয়ারি বগুড়া 4 ও 6 আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। হিরো আলম মনে করেন মাটি ও মানুষের সুরের কথা বলবে একতারা, তাকে এই একতারা প্রতীক বিজয় এনে দেবে। আপনি কি মনে করেন? হ্যাঁ অথবা না লিখতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।